সালামু আলাইকুম সবাইকে লাউড আইসিডিকের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিডি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ক্লাস শুরু করব। আমরা সবাই জানি তৃতীয় অধ্যায় থেকে দুটো সেট আসে। চলো আমরা সিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আলোচনা করি। তৃতীয় অধ্যায় থেকে দুটি সেটের মধ্যে একটা সেট আসে সংখ্যা পদ্ধতি থেকে এবং অপরটি আসে লজিক গেট থেকে। তো সংখ্যা পদ্ধতির সাথে আসে পরিপূরক এবং লজিক গেটের সাথে আসে ডিকোডার, এনকোডার, হাফ এডার বা ফুল এডার। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি এবং পরিপূরক থেকে একটা সেট অথবা লজিক গেট বা ডিকোডার, এনকোডার, হাফ এডার বা ফুল এডার থেকে কম্বিনেশন একটা সেট। তো চলো আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি শুরু করি। সংখ্যা পদ্ধতি, প্রথমে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হলো বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা মৌলিক অঙ্ক দ্বারা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আমি আবার বলি, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা মৌলিক অঙ্ক দ্বারা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি বাইনারি, বাইনারির ভিত্তি হচ্ছে দুই, অঙ্ক হচ্ছে জিরো এবং ওয়ান। অক্টাল, অক্টালের ভিত্তি হচ্ছে আট, অঙ্ক হচ্ছে জিরো থেকে শুরু করে সেভেন। ডেসিমেল, ডেসিমেলের ভিত্তি বা বেস হচ্ছে দশ, অঙ্ক হচ্ছে জিরো থেকে শুরু করে নাইন। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস হচ্ছে ষোল, অঙ্ক হচ্ছে জিরো থেকে শুরু করে এফ পর্যন্ত। হেক্সাডেসিমেলে আমরা সবাই জানি যে নয় করে ডাবল ডিজিট চলে আসে। যদি নয় করে ডাবল ডিজিট চলে আসে সেক্ষেত্রে আমরা এ বি সি ডি ই এফ দ্বারা সূচিত করি। অর্থাৎ এ কে আমরা টেন, ইলেভেন কে বি দ্বারা সূচিত করি, টুয়েলভ কে সি দ্বারা সূচিত করি, থার্টিন কে ডি দ্বারা সূচিত করি, ফোরটিন কে ই দ্বারা সূচিত করি এবং ফিফটিন কে এফ দ্বারা সূচিত করি। সংখ্যা পদ্ধতি থেকে প্রতি বছর সিকিউতে কোশ্চেন আসে বিভিন্ন রূপভেদ। চলো আজকে আমরা সেই রূপভেদগুলো আলোচনা করব। প্রথমে আসি আমরা যে রূপভেদ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমরা একটা পদ্ধতি জানি, ডেসিমেল থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় সেক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে হয় এবং যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে ভগ্নাংশকে দুই দ্বারা গুণ করতে হয়। আমি আবার বলি, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুই দ্বারা ভাগ করতে হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে দুই দ্বারা গুণ করতে হয়। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় তার একটা উদাহরণ দেখি। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেই 32.65, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, রূপান্তর করতে বলছে বাইনারিতে। খেয়াল করো বন্ধুরা, এখানে 32.65 এখানে কয়টা সংখ্যা রয়েছে? এখানে দুইটা সংখ্যা রয়েছে। আমরা জানি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে যদি থাকে সেই সংখ্যাটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা প্রথমে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে প্রথমে আমাকে লিখতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে এখানে পূর্ণাংশ কোনটা রয়েছে? 32। তাহলে 32 কে কি করবো? দুই দ্বারা ভাগ করবো। তাহলে আমরা
32 কে যদি 2 দ্বারা ভাগ করি 16 2 গুণ 32 তাহলে ভাগফল কত 16 আর ভাগশেষ কত আসছে 0 আবার 16 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 16 কে যদি 2 দ্বারা ভাগ করি 8 2 গুণ 16 তাহলে ভাগফল কত 8 আর ভাগশেষ কত 0 আবার 8 কে 2 দ্বারা ভাগ করব 4 2 গুণ 8 তাহলে ভাগফল কত 4 ভাগশেষ কত 0 আবার 4 কে 2 দ্বারা ভাগ করব 2 2 গুণ 4 ভাগফল কত 2 ভাগশেষ কত 0 আবার 2 কে 2 দ্বারা ভাগ করব 2 1 কে 2 ভাগফল কত 1 ভাগশেষ কত 0 আবার 1 কে 2 দ্বারা ভাগ কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1 কে 2 দ্বারা ভাগ যায় না তাহলে সেক্ষেত্রে কি করতে হয় 0 আর এখানে যা থাকে তাই রাখতে হয় এখন আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাউন্ট করতে হয় নিচ থেকে উপর দিকে যেটাকে বলা হয় MSB MSB বলতে মোস্ট সিগনিফিসেন্ট বিট মোস্ট সিগনিফিসেন্ট বিট অর্থাৎ মানে সর্বোচ্চ ঘাত এখন কথা হচ্ছে আমরা এই ভাগটা কতক্ষণ পর্যন্ত করতে থাকব তবে বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত 0 এবং 1 না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগটা করতে হবে তাহলে দেখি এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে করতে আমার 0 1 1 চলে এসেছে তাহলে আমার ভাগ এই পর্যন্তই তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 32 সেটা রয়েছে ডেসিমেলে এখন আমি কাউন্ট করব এই নিচ থেকে উপর দিকে অর্থাৎ মানের সর্বোচ্চ ঘাত এখানে 1 1 2 3 4 5 1 2 3 4 5 এটা কিসের রূপান্তর হলো বাইনারিতে তাহলে এখন ঠিক হুবহুভাবে আমরা ভগ্নাংশের ক্ষেত্র কাজটা করতে পারি তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে হবে এখানে ভগ্নাংশ রয়েছে 0.65 আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে তাহলে যদি ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করি তাহলে হয় 1.30 আবার 0.30 কে যখন 2 দ্বারা গুণ করব তাহলে হবে 0.60 এখন অনেক সময় আমরা যখন ক্যালকুলেটর গুণ করি তখন দেখা যায় শুধু 1.3 আসে কিন্তু 1.3 আসলে দেখা যায় যে অনেক সময় কনফিউশন লেগে যায় সেক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে যে এখানে দশমিকের পরে যে কয়টা ঘর রয়েছে ঠিক আমাকে গুণ করার পরে ঠিক সেই কয়টা ঘর বসিয়ে দিতে হবে তাহলে খুব দ্রুত গতিতে আমার অঙ্কগুলো সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন হবে আবার দেখো 60 কে যদি আবার 2 দ্বারা গুণ করি গুণ করলে হবে 1.20 আবার যখন 0.20 কে যখন 2 দ্বারা গুণ করব হবে 0.40 আবার যখন এই 40 কে 2 দ্বারা গুণ করব গুণ করলে হবে 0.80 আবার যখন 0.80 কে 2 দ্বারা গুণ করব তখন হবে 1.60 এখন কথা হচ্ছে আমি কোনটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দশমিকের পরে 0.0 না আসে দশমিকের পরে 0.0 না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে এই গুণটা করতে হবে তবে বলা হয়ে থাকে যে 4 থেকে 5টা স্টেপ করার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারি আর 0 হবে কিনা দেখো 1 2 3 4 5 পাঁচটা করার পরে আমি দেখছি যে 0.60 এসছে 0.60 এসছে তাহলে এটা কনস্ট্যান্টলি করতে থাকলে 0.60 আসবে কখনো দশমিকের পরে 0.0 আসবে না তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কাউন্ট করতে হয় উপর থেকে নিচের দিকে যেটাকে বলা হয় LSB অর্থাৎ লিস্ট সিগনিফিসেন্ট বিট মানে সর্বনিম্ন ঘাত তাহলে সেটার ক্ষেত্রে কাউন্ট করব 0.65 ভগ্নাংশ এটা ডেসিমেলে ছিল এখন ভগ্নাংশের ক্ষেত্রে কাউন্ট করতে হয় উপর থেকে নিচের দিকে দশমিক 101001 যেহেতু দশমিকের পরে 0.0 হয়নি দশমিকের পরে 0.0 হয়নি তাই ডট 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 এরকম ভাবে চলতে থাকবে তাহলে দেখো দশমিক 101001 উপর থেকে নিচের দিকে কাউন্ট হলো তাহলে নির্ণেয় ফলাফল দাঁড়ায় নির্ণেয় ফলাফল আমার এটা ছিল 32.65 এটা ডেসিমেলে তাহলে ডেসিমেলের ক্ষেত্রে বাইনারিতে কনভার্ট হলো 1 1 2 3 4 5 দশমিক আর ভগ্নাংশের ক্ষেত্রে 101001 ডট 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 এই হলো ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা তো বন্ধুরা আজ এই পর্যন্ত